মাছ দেখতে ভিড় জমালো দীঘা মোহনায়, আর সেই মাছ দেখে তো সাধারণ মানুষের ভিমরি খাওয়ার জোগাড়। কারণ কই মাছ এত বড় সাইজের হতে পারে নাকি? আসলে এটা যে সে কই মাছ নয়, এটা হলো গভীর সমুদ্রের কই ভোলা মাছ, ওজন 110 কেজি। আর এই বিশাল সাইজের মাছ মৎস্যজীবীরা সমুদ্র থেকে ধরে একটি ভ্যান রিক্সা করে দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের দীঘা মোহনা আড়ত সেন্টারে নিয়ে আসে। সেই মাছ দেখে সবাই চমকে ওঠেন। তবে আড়তের ব্যবসায়ীরা জানেন এই মাছের গুরুত্ব, তারা প্রায় 25,000 টাকা দিয়ে এই কই ভোলা মাছটিকে কিনে নেন। আড়ত কর্মীরা জানিয়েছেন পারাদ্বীপ থেকে এসেছে এই মাছটি। এই ধরনের মাছ সাধারণত গভীর সমুদ্রে দেখা যায়। এই মাছ কেনার পর আড়ত থেকে সাধারণত বিদেশি কোম্পানিগুলো নিয়ে যায়। তেলিয়া ভোলার মতো এই মাছও বিদেশে চলে যায়। মাছের থেকে বিভিন্ন ওষুধ প্রস্তুত করা হয়। দীঘা মোহনায় কয়েক বছর ধরে তেলিয়া ভোলা মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। তবে কই ভোলা মাছ খুব বেশি পাওয়া যায় না। এর আগে একটি কই ভোলা মাছ দীঘা মোহনায় এসেছিল আর ওজন ছিল 175 কেজি। তারপর আর এত বড় মাছ দেখা যায়নি। এবার 110 কেজির কই ভোলা মাছ দীঘা মোহনায় আড়তে এলো। এই মাছ খেতেও খুব সুস্বাদু। সাধারণত বাঙালরা এই মাছের ভক্ত। বাংলাদেশে তো এই মাছের কদরই আলাদা। ব্যবসায়ীদের ধারণা মাছটি তারা বাংলাদেশে রপ্তানি করতে পারবেন। সেক্ষেত্রে বাংলাদেশে চড়া দামে কই ভোলা মাছ বেচে বিশাল অর্থ মুনাফা হবে তাদের। দীঘার মৎস্যজীবীদের থেকে জানা যাচ্ছে গত 2 বছর ধরে ইলিশের দেখা তেমন মিলছে না। বাধ্য হয়ে তারা ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে চলে যাচ্ছেন। কারণ ট্রলার নিয়ে একবার মাছ শিকারে গেলে তাদের প্রচুর খরচ হয়, তাই খালি হাতে ফেরা সম্ভব নয়। কিছু না কিছু মাছ ধরে আনতেই হয় তাদের। ইলিশ মাছ না পেলে তারা যা মাছ পান তাই ধরে নিয়ে আসেন। অনেক ক্ষেত্রে ভাগ্য ভালো থাকলে জুটে যায় তেলিয়া ভোলার মতো দামি মাছ। আর সেই মাছের যদি ওজন বেশি হয় তাহলে তো কথাই নেই, ভাগ্য খুলে যায় মৎস্যজীবীদের। শুধু তেলিয়া ভোলা মাছ ধরেই কোটিপতি হয়েছেন অনেক মৎস্যজীবী। তবে কই ভোলা মাছ অতটা চড়া দরে বিক্রি হয় না, শুধুমাত্র যাতায়াতের খরচাটুকু ওঠে। তবে লোকসান এড়াতে পারায় অল্পেতেই খুশি থাকেন দরিদ্র মৎস্যজীবীরা। এদিন যে বিশাল কই ভোলা মাছটি তারা ধরেছেন তার নিলামে 25,000 টাকা দামে বিক্রি করতে পেরেছেন। মাছটি বিক্রির আগেই আলোচনার বিষয়বস্তু হয়ে ওঠে। প্রচুর মানুষ মাছ দেখতে ছুটে আসেন। নিলামের আগে ভ্যান রিক্সা থেকে 110 কেজির কই ভোলা মাছকে দীঘা মোহনার আড়তে আনা হয়। তারপর বিসিসি আড়তে নিলামের জন্য ওঠানো হয়। খুবই উৎসাহের সঙ্গে কয়েকজন মৎস্য ব্যবসায়ী নিলামে অংশ নেন। শেষে 25,000 টাকা দিয়ে এক মৎস্য ব্যবসায়ী কই ভোলা মাছটি কিনে নেন। এটাকে কই ভোল বলে, এক্সপোর্ট নাম আছে রিপক। এটার ওজন আছে 110 কিলো, আনুমানিক দাম 25,000 টাকা। এই ধরনের মাছগুলো আমরাই নিয়ে থাকি, বাংলাদেশে এক্সপোর্ট করি, এদেশের লোকেও খায় এগুলো। এর মিট খুব ভালো সচরাচর। এটা সাধারণত আমাদের লোকাল বডিতে হয় না, এগুলো পারাদ্বীপ বডিতে হয়। পারাদ্বীপের বডিগুলোই বেশি ধরে, বড় যাদের বড় বডি তারাই ধরে। এগুলো গভীর সমুদ্রেই পাওয়া যায়, এত বড় মাছ কিনারে পাওয়া যায় না। এগুলো ডিপে পাওয়া যায়, গভীর সমুদ্রে পাওয়া যায়।